ভিডিওটি দুনিয়ার হোমিওপ্যাথিক চিকিৎসক বন্ধুদের দেখানোর জন্য এবং সমাজের সাধারণ মানুষদেরকে বোঝানোর জন্য। গ্যাসের বড়ি, অ্যালোপ্যাথিক যে অ্যান্টাসিড, প্যান্টাসিড নামে যে সমস্ত গ্যাসের ওষুধগুলো পাওয়া যায় সেগুলো মারাত্মক ক্ষতিকর এবং মানুষ খেয়ে খেয়ে আস্তে আস্তে পাকস্থলীর ক্যান্সার, কিডনি ড্যামেজ এসব করে চলেছে। মানুষ একটা অ্যাডিক্টেড হয়ে গেছে, রাত দিন এসব গ্যাসের বড়ি খেয়ে 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 তারপরে তার পাকস্থলীর নর্মাল কাজ কমে যায়, নর্মাল কাজকর্ম করতে পারে না এবং মানুষ ওই গ্যাসের দোসর হয়ে পড়ে। তারপরে গ্যাসের বড়ি না খেলে আর কোনো তার খিদে হয় না, কাজ করতে পারে না, এনার্জি পায় না, এরকম হয়ে যায়। তাকে বলা হয় মেডিকেল সায়েন্সে অ্যাডিকশান। এই অ্যাডিকশানের হাত থেকে বেরোনো খুব মুশকিল হয়ে পড়ে। আস্তে আস্তে তার কিডনি, পাকস্থলী সমস্ত বিকল হতে থাকে, লিভার ফাংশান। তাহলে হোমিওপ্যাথি চিকিৎসায় আসলে আস্তে আস্তে ঠিক সিগারেট, বিড়ি, মদ যেমন আস্তে আস্তে দূর করা যায় অ্যাডিকশানগুলো, দাঁতে দাঁত চেপে কষ্ট করে তার সাথে আমাদের হোমিওপ্যাথিক ওষুধ দিয়ে অ্যাডিকশান দূর করানোর যে প্রচেষ্টা আমরা করে থাকি, সেইভাবেই এই গ্যাসের বড়ি ছাড়ানোর আমরা চেষ্টা করি। এই যুবক এরকম জিওআরডি ছিল, গ্যাস্ট্রো ইসোফেজিয়াল রিফ্লেক্স ডিজর্ডার। গ্যাস্ট্রো ইসোফেজিয়াল রিফ্লেক্স ডিজর্ডার বহুদিন থেকে গ্যাসের বড়ি খাচ্ছিল। এর গলব্লাডারে কোলেস্টোরোসিস আছে, পলিপ আছে, একটা গলব্লাডার ডিসপেপসিয়া কাজ করছে, বহুদিন ধরে হ্যাবিচুয়েটেড টু টেক অ্যান্টাসিডস। ও সিভিক পুলিশে নতুন কাজ পেয়েছে, এই অবস্থায় বাঁচার জন্য প্রাণ চেষ্টা করছে এই সব থেকে মুক্তি পাওয়ার জন্য। সিম্পলে ওষুধ দিয়েছিলাম পয়জনার 30 ফিউ ডোজেস এবং গ্যাসের বড়ি বন্ধ করে দিয়েছিলাম, এখন অনেক ভালো আছে। এইভাবে মন শক্ত করে সবাইকে এই অ্যাডিকশান থেকে বেরিয়ে আসতে হবে। হোমিওপ্যাথির চিকিৎসক বন্ধুদের বলি, এই সমস্ত বাঁচানোর জন্যে প্রথমে পয়জনার দিতে হবে 30-200, তারপরে আস্তে আস্তে বাড়াতে হবে সিমটম অনুযায়ী। কিছু সিমটম অনুযায়ী আজকে তোমার দেবকে পয়জনার 1000 ইটসেট্রা অ্যান্ড পিটিআরএস 1000। বলো তুমি গ্যাসের বড়ি যে প্রচুর পরিমাণে খেতে অনিমেষ, এখন বন্ধ করতে পেরেছ? কতদিন খেতে, কিভাবে বন্ধ করতে পারলে? তো এবারে ওষুধ পয়জনার 1000, আশা করি আরও ইম্প্রুভ হবে, তুমি কয়েক মাসের মধ্যে সম্পূর্ণ সুস্থ হয়ে যাবে।